হোজাই জিলার মোড়াঝাড়ত কৃষক বিরোধী কলা আইন বাতিলর দাবিত সদৌ ভারত কৃষক সংঘর্ষ সমন্বয়রক্ষী সমিতি আর বিভিন্ন কৃষক সংগঠনে আহ্বান জানা ভারত বন্ধর সমর্থনত আজি হোজাই মোড়াঝাড়ত পুয়ারে পড়া দেখা গৈছে সকলো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ার সকলো যান বাহন চলাচলত স্তব্ধতা। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি, এজেপি, রাইজর দল, যুব কংগ্রেস, ছাত্র সংগঠন, কৃষক রাইজে একত্রিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক তিনি কৃষক বিরোধী কলা আইন বাতিলর দাবি প্রদান করে। আর যেতালেক এই কলা আইন বাতিল নহয় তেতালেক আন্দোলন অব্যাহত থাকিব বলে জানায়। দুঃখের বিষয়ে কবলগিয়া হয়েছে, আজি স্বাধীনতার আগত যে ব্রিটিশে ভারতবর্ষ শাসন করেছিল সেই ব্রিটিশ সকলে কৃষকের উপর নির্যাতন করেছিল, কিন্তু ভারতবর্ষর কৃষকে ঐক্যবদ্ধভাবে সেই ব্রিটিশক খেদি আকৌ নিজ দেশলৈ উভতি পঠাবলৈ সক্ষম হয়েছে। আজি যখন নরেন্দ্র মোদীর সরকার হয়েছে সেইখন সরকারে দেখাইছিল যে ভারতবর্ষর এখন শুভ দিন আহিব, কিন্তু এই সরকারের দিনতে বেয়া দিন আহিছে, বিশেষকৈ কৃষকের উপর বেয়া দিন আহিছে। গতিকে আজি ভারতবর্ষর কৃষকে যে আন্দোলন কার্যসূচী গ্রহণ করেছে, দিল্লিমুখে অভিমুখে যাত্রা করেছে, এই আন্দোলন গোটাই ভারতবর্ষর কৃষক ঐক্যবদ্ধ হয়েছে। গতিকে নরেন্দ্র মোদী সরকারের অতি শীঘ্রে পতন হব লাগে, নরেন্দ্র মোদী সরকার নিপাত যাব লাগিব। ভারতবর্ষর মানুষ আজি জাগি উঠেছে, এই সরকারের দিনত কোনো মানুষের মঙ্গল নহয়, সকল মানুষের অমঙ্গল দিকে গতি করেছে। ভারত সরকারের যি তিনিখন কলা আইন কৃষক সকলের বিরুদ্ধে, যি তিনিখন আইন ভারত সরকারে কৃষক সকলের উপর জাপি দিছে, সেই কৃষি আইনের বিরুদ্ধে গোটেই ভারতবর্ষত কৃষক সমাজে বিভিন্ন জাতি ধর্ম ভাষা নির্বিশেষে দল সংগঠন নির্বিশেষে আজি গোটেই ভারতবর্ষ বন্ধ ঘোষণা করেছে। আর এই বন্ধ ঘোষণাত আমি মোড়াঝাড়বাসী রাইজে একত্রিত হয়ে মোড়াঝাড় বজারত এই অবস্থান ধর্মঘট পালন করেছো। আর ভারতবর্ষ ভারত সরকারের প্রধানমন্ত্রী শ্রীযুত নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি আহ্বান করেছো যে কৃষক সকলের বিরুদ্ধে কৃষক সকলের উপর যে হারাশাস্তির সৃষ্টি করেছে সেই আইন কেইখন বাতিল করবলৈ আমি মোড়াঝাড়বাসী রাইজ তথা ভারতবর্ষর সকল রাইজর তরফের পরা ভারতবর্ষর সরকারক অনুরোধ করেছো। তিনটা কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিত প্রায় 1 কোটির উপর মানুষ উঠাইছে, যান দিনলৈকে এই আইন বাতিল নকরে সিমান দিনলৈকে কৃষকে আন্দোলন প্রত্যাহার নকরে। এই আইন বাতিল করার পিছতে মানে কৃষকে মরণ পঞ্চম। লাল বাহাদুর শাস্ত্রী এটা কথা কৈছিল যে জয় জবান জয় কিষাণ, কিন্তু আমি এতিয়া দেখিবলৈ পরিণত হৈছো লাল বাহাদুর শাস্ত্রীয়ে যিটো কথা কৈছিল যে জবান আৰু কিষাণ বাদ দি পেলাই আমি দেশৰ কেতিয়াও সার্বাঙ্গীন উন্নতির কথা চিন্তা কৰিব নোৱাৰো, কিন্তু আজি অতি দুখৰ কথা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে জবান আৰু কিষাণক বাদ দি পেলাই মোদীয়ে আম্বানি আৰু আদানী লৈ পেলাই দেশৰ সার্বাঙ্গীন উন্নতির কথা চিন্তা কৰি আছে। গতিকে আজি লাখ লাখ কৃষকে দিল্লি বর্ডারত আহি পেলাই যি প্রতিবাদ সাব্যস্ত করেছে সেই প্রতিবাদের সর্বাঙ্গীন সমর্থনত আমি মোড়াঝাড়বাসী রাইজে মোড়াঝাড় কৃষক সমাজে এই ধর্মঘট অবস্থান আমি পাতিছো ইয়াত তেওঁলোকৰ সমর্থন জনার পেলাই। আর অনাগত দিনত যদি এই দাবি নলয়, মোদী সরকারে যদি এই দাবি মানি নলয়, তেতিয়াহলে আমি ইয়াতকৈ আরো বিহাল একটা প্রতিবাদী সভা করিম মোড়াঝাড় রাইজত। এইটু প্রতিশ্রুতি বজারত এইটু প্রতিশ্রুতি আজি এই সংবাদ মাধ্যমের যাতে আপনার দিলো, আর যেতালেক এই দাবি মানি নলওয়া হয় তেতালেক আমার সংগ্রাম অবিরতভাবে চলি থাকিব আর চলি আছে চলি থাকবে। দবকার পৰা জুহেল আমিনৰ প্ৰতিবেদন, কামৰূপ নিউজ।